মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ঔপনিবেশিক ক্ষমতা হারাচ্ছে ফ্রান্স। 2020 সালের পর মালি, বুর্কিনা ফাসো, নাইজার ও গ্যাবন সহ আটটি দেশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নিয়েছে জান্তা বাহিনী। এদিকে অভ্যুত্থানের পর ফ্রান্সের রাষ্ট্রদূত ও সেনাদের নাইজার ত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। পশ্চিম ও মধ্য আফ্রিকার বেশ কয়েকটি দেশে বহু বছর ধরে রাজনৈতিক ও কূটনৈতিক বল প্রয়োগের মাধ্যমে ঔপনিবেশিক কর্তৃত্ব চালিয়ে আসছিল ফ্রান্স। কারচুপের নির্বাচনের মাধ্যমে এসব দেশে বসানো হয় নিজেদের পুতুল সরকার, আর এর একমাত্র কারণ প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করা। এসব কারণে ফ্রান্সের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে আফ্রিকায়। 2020 সালের পর থেকে মালি, বুর্কিনা ফাসো, নাইজার, গ্যাবন সহ পশ্চিম ও মধ্য আফ্রিকায় আটটি ফরাসি ঔপনিবেশ দেশে সেনা অভ্যুত্থান হয়েছে। ক্ষমতার অপব্যবহার, সম্পদ লুট ও ইউরোপে পাচার সন্ত্রাসী কার্যকলাপের কারণে গণতান্ত্রিক নেতাদের উপর আস্থা হারাচ্ছেন আফ্রিকার সাধারণ মানুষ। তাই তো অভ্যুত্থানে সেনাশাসকদের পক্ষেই অবস্থান তাদের। এদিকে অভ্যুত্থানের দেড় মাস পরেও ফরাসি রাষ্ট্রদূত ও সেনাদের নাইজার ত্যাগের দাবিতে নিমেইতে ফ্রান্সের দূতাবাসের সামনে বিক্ষোভে হাজারো মানুষ। এখানে ছোট বড় সবাই হাজির। আজ আমি খুব খুশি, সবাই আজ গণতন্ত্রকে মুক্তি দেওয়ার জন্য এখানে এসেছে। অনেক হয়েছে, এতদিন আমাদের অনেক শোষণ করেছেন, এখন নাইজার ছেড়ে চলে যান। এটা আমাদের দেশ, আপনারা চান বা না চান আপনাদের চলে যেতেই হবে। অপরদিকে অভ্যুত্থানের পাঁচ দিন পর বর্ডার খুলেছে গ্যাবন, তবে সাধারণ মানুষের মধ্যে এখনো ফ্রান্স বিরোধী মনোভাব তুঙ্গে। ৬২ বছর ধরে আমরা অন্ধকারে ডুবেছিলাম, এই সরকারের কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। মিনা ফেরদাউস, DBC নিউজ ডেস্ক।